টাকা দে না হলে সাপে কামড়াবে, এমন কৌশলে রাজধানীর বিভিন্ন সড়কে টাকা আদায় করছে বেদেনির দল। এতে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়ছেন পথচারীরা। সমাজসেবা অধিদপ্তর বলছে তাদের পুনর্বাসন করতে চাইলেও এ পেশা ছাড়ছেন না তারা। মাহবুব কবির চাপলের রিপোর্ট। ঢাকার বিভিন্ন সড়কে এখন এমন দৃশ্য প্রায় দেখা যায়। কয়েকজন বেদেনি দল বেঁধে ঘরে, তাদের কাছে ছোট বক্সে থাকে সাপের বাচ্চা। পথচারীর কাছে টাকা চায় তারা, না দিতে চাইলে সাপ বের করে ভয় দেখায়। এতে বিব্রতকর অবস্থায় পড়েন পথচারীরা। এরা যে সাপের ভয় দেখায় আর কি, সাপ দেখায় দেন 500 টাকা দেন, না হলে আপনি সাহায্য দেন, এইভাবে তারা টাকাও দাবি করে। অনেক সময় মানি ব্যাগ নিয়ে টানাটানি করে, গেঞ্জি নিয়ে টানাটানি করে। আইসার বাদ্যানিরা 5 টাকা দিলে 10 টাকা দিল না, 100 টাকা থাবা দিলে অল্প করতে এলে লয়, না দিলে যাবিলে দেনা। সরকার উচিত এদেরকে বিকল্প ব্যবস্থা করে এদেরকে রাস্তা থেকে সরানো এবং মানুষের নিরাপদ কিছু করে দেওয়া উচিত। ঢাকার আশপাশের নদীগুলোতে বেদে পল্লী রয়েছে, বংশ পরম্পরায় তারা সাপের খেলা দেখিয়ে ঝাড়ফুঁক কিংবা দাঁতে পোকা তুলে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু গত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে তাদের কিছু দল রাস্তাঘাটে টাকা তুলছে। কি করবে এখন, তো আমাদেরও খেতে হবে। আমরা আমাদের চাকরি দেয় না, কই ছাত কি জানি কই কাগজ টুগজ লিয়া আমাদের কি ওইগুলো আছে নিবন্ধ। তোদের চাকরিতে লব না কিংবা গার্মেন্টসে গেলে কো বাইদানিদের আমরা কার এই গার্মেন্টসে লই না। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রতি বছরই বরাদ্দ থাকে, বেদেদের জন্য রয়েছে। তারা না পাবার অভিযোগ করলেও সমাজ সেবা অধিদপ্তরের দাবি তাদেরকে দেয়া হয়, তারপরও এ পেশা ছাড়ছে না। বেদে যারা এনলিস্টেড হয় ওটার আবার বয়স আছে 50 বছর, পার হেড 500 টাকা করে মান্থলি দেওয়া হয়। যার বয়স 20 তাকে তো ভাতা দেওয়া যাবে না, ওরা ওই পেশা থেকে অনেকে সরে আসতে চায় না। আপনাদের ঐতিহ্যগত বিষয় এটা আমরা মোটিভেট করার চেষ্টা করছি, এদেরকে আমরা পুনর্বাসনের জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের আমরা চেষ্টা করছি। হ্যাঁ আচ্ছা। রাজধানীতে শুধু দেশের মানুষ নন, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ চলাফেরা করেন, তাদের চোখে এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই এ বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার আহ্বান সবার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।